फ्रेंड्स वेलकाम टू एच मैथमेटिक्स पॉइंट। आजकल भिडियोते आमरा घातेर सबचेये सहज नियम बा सूचक निये आलोचना करब। तो एखाने क्वेश्चन देवा आछे जदि एक्स एर पावर एम इनटू एक्स एर पावर एन देवा थाके अर्थात बेस जदि आगे थाके पावरगुलो जदि आलादा थाके देखते पाच्छो एखाने बेस एक्स एखाने बेस एक्स आछे किन्तु पावरगुलो आलादा जदि एरकम देवा थाके तो एटा कि होबे एटा समान होबे एक्स एर पावर एम प्लस एन अर्थात घातगुलो बा सूचकगुलो जोग होच्छे। उदाहरणस्वरूप जदि देवा थाके 4 एर पावर सरि एखाने 4 पावर मने करो 3 इंटू 4 पावर 6 तो एखाने हबे 4 पावर 3 जुक्त 6 समान 4 पावर 6 3 9। ओके एखाने क्वेश्चन देवा आछे जदि x एर पावर m डिवाइडेड बाय x एर पावर n एरकम देवा थाके तो एटार मान हच्छे x एर पावर m बाय एक्स एर पावर एन। एखानेও देखते पाচ্ছ बेस একই আছে घात বা পাওয়ার আলাদা যদি এমন থাকে তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা দেখলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় পাওয়ার যোগ হবে। এখানে হবে এক্স এর পাওয়ার এম মাইনাস এন। উদাহরণস্বরূপ যদি 2 এর পাওয়ার 4 বিভক্ত 2 এর পাওয়ার 3 থাকে তো এখানে হবে 2 এর পাওয়ার 4 বিযুক্ত 3 সমান 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2। যদি এরকম থাকে x এর পাওয়ার n তার পাওয়ার আবার n তাহলে কি হবে এটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে অর্থাৎ এটা হবে x এর পাওয়ার m ইনটু n। উদাহরণস্বরূপ যদি 2 এর পাওয়ার 3 তার পাওয়ার যদি 4 থাকতো তো এখানে হতো 2 এর পাওয়ার 3 4 এ 12 বা 3 গুণিত 4 সমান 2 এর পাওয়ার 12। যদি এমন থাকতো x এর পাওয়ার m আবার m এর পাওয়ার n তাহলে কি হতো তাহলে কিন্তু এটা কিছু হতো না ওইরকমই থেকে যেত। উদাহরণস্বরূপ যদি এরকম দেওয়া থাকতো 2 এর পাওয়ার 3 তার পাওয়ার 2 ওকে 2 এর পাওয়ার 3 তার পাওয়ার 2 আগেরটা যখন 3 4 এ 12 মাল্টিপ্লাই হয়ে গেল এটা কিন্তু 3 2 6 হবে না। এখানে যদি দিই 2 এর পাওয়ার 6 তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কি করতে হবে এটা 3 স্কয়ার মানে 9 তাহলে এটা হবে 2 এর পাওয়ার 3 স্কয়ার মানে 9। ओके 3 स्क्वायर মানে 9 যদি দেওয়া থাকে x * y এর পাওয়ার n তাহলে এখানে কি হবে এখানে হবে x এর পাওয়ার n * y এর পাওয়ার n। যদি এরকম তিনটা দেওয়া থাকতো তাহলে কি হতো তাহলে হতো x এর পাওয়ার n * y এর পাওয়ার n * z এর পাওয়ার n। এখানে যতগুলোই থাকুক প্রত্যেকটির পাওয়ার কিন্তু এখানে n থাকবে। এখানে দেওয়া আছে x এর পাওয়ার n তো x এর পাওয়ার n মানে কত x এর পাওয়ার n মানে হচ্ছে 1/x এর পাওয়ার -n। উদাহরণস্বরূপ যদি 2 এর পাওয়ার 3 থাকতো এটার মানে হচ্ছে 2 এর পাওয়ার সরি এটা হতো 1/2 এর পাওয়ার -3। একই রকম এটা যদি x এর পাওয়ার -3 থাকে তো এটা কত হবে এটা হবে 1/x এর পাওয়ার মাইনাস চলে যাবে অর্থাৎ শুধু n হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ এই ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।